কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। শরীরে জ্বর থাকলে ডাক্তারবাবু কি দেখে বুঝে নেই যে জ্বর আছে? জোরে বলবেন, নাড়ি টিপে বুঝে নাই, নাই তো? যদি ওতে বুঝতে না পারে তাহলে থার্মোমিটারে বুঝে। আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনার শরীরে পাপ কতখানি আছে। পাপ মাপার যন্ত্রের নাম বলে দেবো, আপনারা বুঝে নেবেন। অনেকে হ্যাঁ করে চেয়ে আছে, তাহলে পাপ কত পরিমাণ আছে আমি কি করে জানবো? জেনে নিন সবাই, আপনার শরীরে কতটা পাপ আছে আপনি কি করে বুঝবেন? হরিনাম শুনতে শুনতে ভেতরে যদি আনন্দ হয় তাহলে বুঝবেন পাপ আপনার কমে গেছে নাই। আর কীর্তন শুনতে শুনতে যদি আমার দিকে তাকান, আরাধিকায় বেশি মনের হরিষে, এ বুঝে নেবেন আপনার পাপ অনেক আছে। এই জন্যে আমি দেখতে পাচ্ছি দু চারজনকে, আপনারা কত আনন্দ করছে, দু চারজন রাধিকায় বেশি মনের হরিষে, মানে আমি সব দেখতে পাচ্ছি, আমার চোখ দুটো হতে পারে পাপ। ও মায়েরা এইদিকে তাকান, এ সমাজে একজন মদ খেলে করিমপুরে রাস্তা দিয়ে পেরিয়ে গেলে দেখবেন ও ভাবে আমার মতো সম্রাট পৃথিবীতে আর কেউ নাই। কেন বলুন তো? ও মদের নেশাই বলে, ও বলে না মদ ওকে খায়, ও মদকে খায় না। এই জন্য ও মদ খেতে খেতে একদিন লাংস কিডনি লিভার সব আস্তে আস্তে নষ্ট হয়, আনন্দ পেতে পেতে একদিন নিরানন্দের সাগরে পৌঁছায়। কিন্তু হরিনাম এমন একটা মদ, যদি কেউ একবার আস্বাদন করতে পেরেছে তবে আনন্দ পেতে পেতে, প্রথমে আনন্দ পায় না, আনন্দ পেতে 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 যেদিন পরমানন্দ গোবিন্দের সন্ধান পেয়েছে সেদিন তার আনন্দের আর। এই জন্য এইদিকে তাকাবেন, যাদের হরিনামে আনন্দ লাগে না তারা চটি গুটিয়ে বাড়ি যায়, আর যাদের হরিনামে আনন্দ আছে তাদের তো আনন্দের সীমা নাই। এই জন্য আমি যখন কীর্তন করতে আসছিলাম তখন একজন মেয়ে আর একজন মেয়েকে বলল, সামনে বসিস না। বলে কেন? পা মেলে বসতে পাবি না, খালি উলু দিতে হবে। ওই ওই জন্যে যারা চালাক পাটি হয় তারা দেখবেন বাইরে বসে, সময় মতো পালানো যায়। আর অনেকে দেখবেন জায়গা নিয়ে বসে কিন্তু দু হাত জায়গা সামনে বাড়তি রাখে। কেন বলুন তো? ঠ্যাঙ্গের ভবিষ্যৎ। এই জন্যে মায়েরা মন দিয়ে শুনুন, না না আপনারা পা লম্বা করবেন কিন্তু গা লম্বা করবেন না, তাহলে গণ্ডগোল আছে। এই দিকে তাকাবেন, হরিনামে আনন্দ আছে বাকি কোথাও আনন্দ নাই। যেমন যদি আপনারা জীব গোস্বামী পাদ রূপ গোস্বামী পাদের নাম শুনেছেন, এইদিকে একদিকে বাস্তব একদিকে শাস্ত্র, আমি যেমন বাস্তবে গেলাম সেরকম শাস্ত্রে যাব। জীব গোস্বামী পাদ রূপ গোস্বামী পাদের নাম শুনেছেন? রূপ গোস্বামীর কাছে একজন শিষ্য গিয়ে জিজ্ঞেস করছে, ঠাকুর আমি যা খাচ্ছি তাই তেতো লাগছে। রূপ গোস্বামী পাদ জিজ্ঞাসা করলো, তুই মিষ্টি খেলে তেতো লাগে? বলে হ্যাঁ। টক খেলে তেতো লাগে? বলে হ্যাঁ। তাহলে তোর সব কিছুতেই তেতো লাগে? বলে হ্যাঁ। তেতো কোনো জিনিসটাই নয়, তোর জিভটাই তেতো। তো বলছে, তেতো জিভকে মিষ্টি করবো কেন? কি করে? একটাই উপায় আছে, এইদিকে তাকান। আপনার জিভ যদি জ্বরের সময় তেতো হয়ে যায়, বারবার মিছরি খাবেন, মিছরি খেতে খেতে এক সময় তেতো জিভ আপনার মিষ্টি হয়ে যাবে। এই জন্যে কীর্তন শুনতে আসতে হয়, প্রতিটি পদে পদে প্রত্যেকটি কথায় কথায় একটা করে জিভ শিক্ষা আছে, শিখে নিয়ে যেতে হবে আপনাদের। তো রূপ গোস্বামী পাদ বলল যে আস্তে আস্তে মিষ্টি খেতে 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 তোর জিভ মিষ্টি হবে। হরিনাম যাদের ভালো লাগে না, শুনে রাখুন, হরিনাম যাদের ভালো লাগে না, ঘুম আসে তাদের জন্য বলে রাখি, এইদিকে তাকাবেন, তারা বারবার হরিনাম শুনবেন, ভালো লাগুক আর না লাগুক বসবেন, বসতে বসতে যখন মিষ্টি পেতে পেতে এক সময় শরীর কৃষ্ণময় হয়ে যাবে, তখন আর কৃষ্ণকে আপনি ভুলতে পারবেন। এই জন্যে মায়েরা আনন্দ হচ্ছে কার? রাধা রানীর। কেন? সে কুঞ্জ সাজাচ্ছে। কিভাবে সাজাচ্ছে? আহা ফুলের কে আদি ফুলের জেবাদি পতি ফুলে ছাইল সর, অজে ফুলের কে আদি ফুলের জেবাদি পতি ফুলে ছাইল সর, ফুলের কে আদি ফুলের জেবাদি পতি ফুলে ছাইল ঘ, আমার ফুলের কে আদি ফুলের জেবাদি পতি ফুলে ছাইল ঘ, ও যে ফুলের বালিশ আলিশ কারণ, আমার ফুলের বালিশ আলিশ কারণ। আপনার বাড়িতে যদি ভগবান আসে আপনি কিসের বালিশ দিবেন? তুলোর বালিশ দিবেন। কিন্তু রাধারানী কি করলো? ফুলের বালিশ দিল, ফুলের বিছানা দিল।
কি করলো? ওগো ফুলের বালিশ ওই আলিশ কারণ, ফুলের বালিশ আলিশ কারণ, প্রতি ফুলে ফুলে সর্ব, প্রতি ফুলে ফুলে সর, ও যে ফুলের বালিশ আলিশ কারণ, প্রাণ গোবিন্দ আসবি বলি আনন্দ রে ধরে, প্রাণ গোবিন্দ আসবে বলে আনন্দ রে ধরে, প্রাণ গোবিন্দ আসবে বলে আনন্দ রে ধরে, মায়েরা এবার লক্ষ্য করুন, রাধারানী কুঞ্জরা সাজালো, কেঁদে কেঁদে বলছে আমি বধুর লাগিয়া লাগিও সেজ বিছাইন, দেখুন দেখুন দেখুন, প্রেম নইলে ভগবানকে পাওয়া যায় না, কীর্তনের সুরের মধ্যে কি প্রেম আছে দেখুন, আমি বধুর উলধ্বনি মায়েরা উলধ্বনি উলধ্বনি, আমি বধুরে লাগিও মালা গাছি তাম্বুল সাজিনু দীপ উজারিনু মায়েরা, কেউ যদি বাড়িতে আসবে বলে সুন্দর করে সাজান মন খারাপ হয়, যদি না আসে রাধানি কেঁদে কেঁদে বলছে পাছে সব হইবে ললিতা, এই ললিতা এই বিশাখা, আমি এত কষ্ট করে কুঞ্জ সাজালো, আমি যদি গোবিন্দ না আসি পাছে সব হইবে গুণের নাগর রসের সাগর কাহে নামিল লোকা, গুণের নাগর রসের সাগর কাহে নামিল লোকা, আবার কেঁদে কেঁদে বলছে আমি পথ পানে চাহি পথ না রহিব কত প্রবোধিব মনে, আমি পথ পানে চাহি পথ না রহিব কত প্রবোধিব মনে, মায়েরা এই যে আপনারা গানগুলো শুনছেন, একজন পদকর্তায় গান রচনা করেন, তিনি পদবাণী রচনা করেছেন, তার নাম কি চণ্ডীদাস,
পথ পানি চাহি কত না রহিব কত প্রবোধিব মনে পথ পানি চাহি কত না রহিব কত প্রবোধিব মনে ও যে রস শিরমণি আসিবে এখনি রস শিরমণি আসিবে এখনি রস শিরমণি আসিবে এখনি রস শিরমণি আসিবে এখনি নিজ চল্লিদাস ভনে নিজ চণ্ডীদাস ভনে রস শিরমণি আসিবে এখনি নিজ চল্লিদাস ভনে নিজ চণ্ডীদাস ভনে চণ্ডীদাস বলছে চণ্ডীদাস বলছে রাধে কেঁদো না তুমি এমন করি কেঁদো না এমন করে কেঁদো না এমন করি কেঁদো না তুমি এমন করে কেঁদো না ওই প্রাণ গোবিন্দ আসবি বলি এমন করি কেঁদো না আমার প্রাণ গোবিন্দ আসবে বলে এমন করি কেঁদো না এমন করি কেঁদো কেদনা